আমার মতো প্রবলেমে আপনারা কে কে পড়েন আমি যখনই মনে করি কোনো দাওয়াত বা অনুষ্ঠান আছে কিংবা কোথাও বেড়াতে যাব তখনই আমার মুখের কোনো একটা জায়গায় এরকম বড় কোনো পিম্পল উঠে বসে থাকবে আমার মনে হয় এরকম প্রবলেমে অনেকেই পড়েন তো যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দুবাই ট্যুরের কিছু শপিং করতে ট্যুরের আগে আসলে যত জামা কাপড় যত কিছুই বাসায় থাকুক না কেন খোঁজার সময় দেখব কিছুই পাওয়া যায় না ইভেন কোনো অনুষ্ঠানে যাবেন আমাদের মেয়েদের কিন্তু একটাই প্রবলেম হয় আলমারি ভর্তি জামা কাপড় থাকবে কিন্তু মনে হবে যেন আপনার কিছুই নেই তো যদিও আজকে যাচ্ছি বেসিক্যালি বাচ্চাদের কিছু কেনাকাটার জন্য এবং আপনাদের ভাইয়ারও সাথে কেনাকাটা তবে আমাদের কিন্তু এটা সামারের কেনাকাটা মানে যেহেতু ইউকেতেও এখন একটু একটু গরম পড়া শুরু হয়েছে তবে অতটা গরমও না এখনও কিন্তু ইউকেতে মাঝে মাঝে হালকা পাতলা জ্যাকেট পরা লাগে আর টেম্পারেচার মোটামুটি পনেরো ষোলোর মতো থাকে তবে আমরা যেখানে যাচ্ছি দুবাইতে সেখানে টেম্পারেচার গুগলে দেখলাম তিরিশ পঁয়ত্রিশের বা তার থেকে বেশি বা কাছাকাছি তার মানে দুবাইতে প্রচণ্ড গরম তো সেই অনুযায়ী কাপচুপুর কিনতে হবে যেহেতু সামারের কাপড়চুপড় একদমই নেই ইউকেতে সারা বছরই প্রায় শীত থাকে তো এই জন্য শীতের কাপড় একেবারে আলমারি ভর্তি থাকে সামারের জামা কাপড় আসলে খুব কমই কেনা হয় তো ভাবলাম ঠিক আছে কিছু সামারের শপিংও হয়ে যাবে ইউকেতেও সামার আসছে সাথে কিছু মোজা বা রাত্রে পরার জন্য কিছু ড্রেস এই জাতীয় জিনিসগুলো প্রথমে আমি কিনে নিলাম আর আপনাদের ভাইয়েরও কিছু শপিং আছে এর জন্য আমরা চলে গেলাম হচ্ছে একবারে মলে তো মলে যাওয়ার আগে যেহেতু ভাবলাম যে আমার কিছু কেনাকাটা আমি একটু আলাদা জায়গা থেকে করতে চাচ্ছিলাম ঘরের কিছু বাজার করার দরকার ছিল শুধু কাগজেপুর কিনলে তো আর পেটে ভাত উঠে না তাই না কেনাকাটা বলতে আসলে কাপচুপুর এবং ঘরের জিনিসপত্র বোতি কিনতে হয় ঘরের জিনিসপত্র মানে ধরেন সাপ্তাহিক যে বাজারগুলো থাকে সেগুলো একবারে করার জন্য আমি সেন্সবেরিতে এসেছিলাম তো কিছু কিছু অফিসারও দেখছিলাম যেহেতু সামার টাইম এখন ইউকেতে সব শীতের কালেকশনগুলো শেষ করে নতুন নতুন সামারের কালেকশনগুলো উঠেছে তো ওয়ার আসলে এখন আমি নিব না কারণ এগুলো আমার এখন প্রয়োজন নেই যেহেতু দুবাইতে যাচ্ছি আসলে ওখানে আমাদের একটা বিজনেস ট্রিপ আছে নিজেদেরও অনেকদিন ঘোরাফেরা হয় না ইউকেতে আসার পরে আসলে দেশের বাইরে আমাদের আর যাওয়াই হয়নি অথচ বাংলাদেশে থাকতে আমরা কিন্তু প্রতি বছরে অ্যাটলিস্ট একবার করে দেশের বাইরে যেতাম মানে ইন্টারন্যাশনাল একটা ট্রিপ তো দেওয়াই হতো আর দেশের ভেতরে ঘোরাফেরা তো অনেক জায়গায় হতো কিন্তু গত চার বছর চলছে ইউকেতে আসছি চার বছরে একটা বারো ইউকের বাইরেতে আমাদের যাওয়া হয়নি মানে বাংলাদেশে থাকতে আমরা যতটাই ঘোরাফেরা করতাম ইউকেতে আসার পরে এখানে আরও ততটাই কম ঘোরাফেরা হয় অনেকে হয়তো আমাদের ভিডিও দেখে ভাবেন যে আমরা অনেক বেশি ঘোরাফেরা করি বাট টু বি অনেস্ট যখন বাংলাদেশে ছিলাম তখন আসলে ভিডিও করা হতো না কিন্তু বাংলাদেশে থাকতে আসলে অনেক বেশি ঘোরাফেরা করতাম অনেক বেশি ফ্রেন্ড সার্কেলদের সাথে হ্যাং আউট করা বলেন যাই বলেন তখন আসলে বয়সটাও কম ছিল তো এই জিনিসগুলো আসলে এখন অনেক বেশি মিস করি এখন সেই ফ্রেন্ড সার্কেলটাও নেই যেটা আমাদের বাংলাদেশে ছিল আগে তো এমন হতো বছরে একবার অ্যাটলিস্ট ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে এশিয়ার ভেতরেই অন্যান্য কান্ট্রিগুলোতে আমাদের বেশ কয়েকবার ঘোরা হয়েছে তো আবার সিঙ্গেলও আমরা ঘুরেছি আমি এবং সেজার পাপা বিয়ের পরে দুই তিনটা দেশে গিয়েছি যেখানে ফ্রেন্ড সার্কেল ভাবেই আমাদের যাওয়া হয়েছে তো মোটামুটি পাঁচ সাতটা দেশ কিন্তু আমাদের অলরেডি ঘোরা হয়েছে যেটা সবই কিনা বাংলাদেশে থাকাকালীন বাট ইউকেতে আসার পরে আর কোথাওই যাওয়া হয়নি তো ইউকেতে আসার পরে প্রথমবার আমরা ইউকের বাইরে যাচ্ছি দুবাইয়ের প্ল্যান আছে আমাদের সো দুবাই যেহেতু যাব আর ওখানে গিয়ে কোনো ধরনের কোনো শপিং করব না আমরা যেহেতু আমরা বিজনেস পারপাসে যাচ্ছি বাট কিছু ঘোরাফেরা হবে এর জন্য দুবাইয়ের ওয়েদার অনুযায়ী কিছু সামার ড্রেস আমিও কিনে নিচ্ছি এবং আপনার ভাইয়ার জন্যও নিচ্ছি আর ওই যে বললাম বাসার কিছু শপিং বাসার শপিং বলতে আমরা যে কয়দিন থাকবো বাসার অন্যান্য যেসব খাবার দাবার থেকে শুরু করে আর যা যা লাগতে পারে সব কিছু অলরেডি কিনে আমরা এবার মলে এসে আমাদের কিছু সামার ক্লথস কিনে নিচ্ছি আর আমি এক্সাইটেডও অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে অনেক বছর ইউকের বাইরে কোথাও যাওয়া হয়নি বাংলাদেশের সেই ফিলিংসটা অনেক মিস করছি ইউকের ওয়েদার যেমন ঠান্ডা এখানে তো আসলে বাংলাদেশের ওই সুমিষ্ট ওয়েদারটা কল্পনাও করা যায় না তো দুবাইয়ের ওয়েদারের সাথে বাংলাদেশের ওয়েদারের কিছুটা হলেও হয়তো মিল আছে মানে যে একটা গরম গরম আবহাওয়া সো ওই সব জিনিসগুলো চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কাছাকাছি তো যাচ্ছি তো এর জন্য যেহেতু সানগ্লাসটাও খুব দরকার সামার টাইমে যদিও আপনাদের ভাইয়ার এবং আমার সানগ্লাস আছে ইউকেতে আসলে সানগ্লাসটা খুব কম পরা হয় কারণ সারা বছর ঠান্ডা থাকে বাইরে অমনটা যাওয়া হয় না রোদের দেখা পাওয়া যায় না সানগ্লাসের প্রয়োজনও আমাদের বিশেষ করে একটু কম হয় যারা অনেক বেশি ঘোরাফেরা করে তাদের হয়তো হয় তো আপনাদের ভাইয়া বলছিলো যে ঠিক আছে একটা সানগ্লাস নিয়ে নি আমাদের আগের সানগ্লাসটা আসলে এখন আর অত ভালোও নেই তো কম বাজেটের মধ্যেই আমরা যতটুকু যা পারছি শপিং সেরে নিচ্ছি কারণ আমাদের আরও যেহেতু বিজনেস ট্রিপে যাব আদার্স অনেক কস্টিং আছে দুবাইতে যাওয়ার পরে তো সানগ্লাস তো কোনো কোনোরকমে পছন্দ হলো এবার আমি একটা পাউচ নিব ভাবছি যেখানে আমাদের মেয়েদের টুকিটাকি জিনিসপত্র নেওয়া যায় লাইক মেয়েদের তো অনেক কিছুই থাকে কসমেটিক্স থেকে শুরু করে একটু সাজাগোজার জিনিস সেগুলো নেওয়ার জন্য তো অনেকগুলো দেখার পরেও আসলে আমি বাজেট কাটিং করতে চেয়েছি এর জন্য পাউস্টার আমার নেওয়া হয়নি আর এই যে দেখছেন অনেকগুলো ড্রেস আমি একসাথে নিয়ে ঢুকেছি সর্বোচ্চ দশটা নিয়ে ঢোকা যায় মানে ড্রেস বা ট্রাউজার যেটাই বলেন সেটা নিয়ে সেটা নিয়ে আমি ঢুকেছি এর বেশি আসলে নেওয়া যায় না তবে দশটার দশটা আমার নেওয়া হবে না আমি জাস্ট ট্রাই করছি যে কোনটা আমার সাইজে ফিটিং হয় বা কোনটা হয় না যেগুলো ভালো লাগবে সেগুলো নিব বাকিগুলো রেখে দিব। এর জন্য সবগুলো একসাথে নিয়ে আমি ট্রায়াল রুমে ঢুকেছি আমি চেষ্টা করছি একটু লুজ ফিটিংয়ের নেওয়া আমার কাবারে যতগুলো ড্রেসই আমার আছে না কেন অলরেডি সবগুলো লুজ হয়ে গেছে কারণ আসলে শিয়ারা হওয়ার পর থেকে এই গত এক দেড় বছরে ওয়েটও অনেকখানি লুজ হয়েছে তো অনেক ড্রেসই আমার আছে খুব সুন্দর সুন্দর ড্রেস কাবারে আছে কিন্তু পড়তে পারি না কারণ ড্রেসগুলো আমার এখন অনেক লুজ হয় তো এর জন্য কিছু মন পছন্দ জিনিস কিনে নিলাম এবার আসছি আপনাদের ভাইয়ার জন্য শক্স নিতে আর তাছাড়া তার কিছু একেবারে রিল্যাক্স হওয়ার লাগবে সেগুলো নেওয়ার জন্য তো পাতলুন তাতলুন আপনাদের ভাইয়া খুব ভালো পছন্দ করতেছে আপনাদের ভাইয়ার ক্ষেত্রেও সেম হয়েছে আমরা ওর জন্য আগে মিডিয়াম কিনতাম তো মাঝে প্রায় বছর খানিক ওর এগুলো কেনার প্রয়োজন হয়নি এখনো আমরা নিয়ে বাসায় গিয়েছিলাম বাট আনফর্চুনেটলি পরে আবার সেগুলো চেঞ্জ করে আমাদেরকে পরদিন এসে স্মল নিতে হয়েছে মানে আপনাদের ভাইয়ারও কিন্তু অনেক ওয়েট লুজ হয়েছে জানি না বেচারা কীভাবে ওয়েট লুজ হলো বউ মনে হয় খাইতে দেয় না তাই না এটা একটা কাহিনী হতে পারে তো যাই হোক আসলে সেসব কথা না আমাদের সব কিছু শপিং শেষ করলাম এখন বাসায় গিয়ে আমাদের আরও গোছ গাছের পালা আছে কারণ শুধু যে শপিং সেটা না বাসায় অনেক কিছু গুছায় রেখে যেতে হবে নিজেদের বিজনেসের সব জিনিসপত্রগুলো ঠিকঠাক প্ল্যানিং করে যেতে হবে লাগেজ গুছাতে হবে সো এই ছিল আমাদের আজকের দুবাই যাওয়ার আগে ইংল্যান্ড ছাড়ার আগে ছোটোখাটো শপিং পর্ব ইনশাল্লাহ আমাদের পরবর্তী দুবাই ট্রিপের ভিডিওগুলো থাকবে আগামীকাল থেকে আশা করি সেগুলো আপনারা এনজয় করবেন ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ